মধুপুরে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত বাবুল ডানার প্রতিবেদনে বিস্তারিত তাঙ্গেলের মধুপুরে আওয়ামী লীগ যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে মধুপুর জেলা পরিষদ ডাকবাংলোয় উপজেলা আওয়ামী লীগের যুবলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার আলমগীর হোসেন শিমুলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি রেজাউল রহমান চঞ্চল এই সময় আরো উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহসভাপতি মনিরুজ্জামান মিন্টু জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক জেলা আওয়ামী লীগের শ্রম ও সমাজ কল্যাণ সম্পাদক সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হুদা নবীন সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ সভায় মূল আলোচনার বিষয় ছিল আগামী সাতাশে মে টাঙ্গাইল জেলা ত্রিবার্ষিক সম্মেলন সফল ও স্বার্থ করার লক্ষ্যে আলোচনা করা হয় উক্ত বর্ধিত সভায় ছিলেন ছিলেনের বিভিন্ন ইউনিয়ন ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবলীগের সদস্য মোহাম্মদ লোকমান হোসেন মধুপুরে অভিনব কায়দায় দশ লক্ষাধিক টাকা স্বর্ণালঙ্কার চুরি বাবুল রানার প্রতিবেদনে বিস্তারিত টাঙ্গাইলের মধুপুরে ক্রেতা সেজে প্রতারণার মাধ্যমে দশ লাখ পঁচাত্তর হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার নিয়ে লাপাত্তা হয়েছে প্রতারক রব 11:30টা থেকে বেলা 12টার মধ্যে মধুপুর মધુপুর বাজিস্ট্যান্ডের আপঞ্জুয়েলারসে এই ঘটনা ঘটে। আপঞ্জুয়েলারসের সত্তাധികায় সুজিত কর্মকার জানান বেলা 11টার দিকে পাঞ্জাবি পায়জামা পরিহিত এক ব্যক্তি স্বর্ণের গহনা কিনতে আসেন। তিনি গলার হার সহ বেশ কয়েকটি গহনা পছন্দ করে পরিমাপ করে মেমো তৈরি করান। পরে ব্যাংক থেকে টাকা এনে নিয়ে যাবেন বলে একটি ব্যাগে স্বর্ণালঙ্কার রেখে দোকানে অবস্থান করতে থাকেন ওই ব্যক্তি। পরবর্তীতে অন্য ক্রেতাদের সাথে কথা বলার সুযোগে কর্মচারী নিকট থেকে ব্যক্তি চেয়ে নিয়ে মোবাইল দিয়ে গহনাগুলো ছবি তুলে কর্মচারীকে ব্যাগটি পুনরায় রাখতে বলে কয়েক মিনিট পর ইসলামী ব্যাংক থেকে টাকা আনার কথা বলে বেরিয়ে যান ওই ব্যক্তিটি দোকান থেকে বেরিয়ে গাড়ি নিয়ে ইসলামী ব্যাংকের দিকে না গিয়ে বাস স্ট্যান্ডের দিকে রওনা হলে সন্দেহ সৃষ্টি হয় তাৎক্ষণিক গহনার ব্যাগটি চেক করতে গিয়ে দেখা যায় ব্যাগে কোনো গহনা নেই পরে সিসিটিভি ক্যামেরায় দেখা যায় ব্যাগটি নিয়ে গহনার ছবি তুলে গহনাগুলো ব্যাগে না রেখে তার পরিহিত পাঞ্জাবির বাম পকেটে তাৎক্ষণিক বিষয়টি মধুপুর অবহিত করলে তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক পরিদর্শক ফসলামের নেতৃত্বে একটি দল পরিদর্শন করে এবং সিসিটিভি ফুটেজ নিয়ে তদন্ত শুরু করেন এ সময় মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ব্যাপারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাজাহরুল আমিন বিপিএম জানান আপন জুয়েলার্স এর সোনার গহনা ঘটনা জানতে পেরেছি। এখন পর্যন্ত দোকান কোনো অভিযোগ করেননি তবে মধুপুর থানা পুলিশ ইতোমধ্যেই স্বর্ণালঙ্কার উদ্ধার ও ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছে নাটোরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন নাটোর জেলা প্রতিনিধি পাঠানো প্রতিবেদনে বিস্তারিত নাটোর শুরু হয়েছে সপ্তাহব্যাপী ভূমি সেবা সপ্তাহ নাটোর রাজবাড়িতে সহকারী কমিশনারের কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক আবু নাসের ভূঁইয়া এই উপলক্ষে নাটোর জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ নূর মাসুমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা শিক্ষাবিদ সুবিদ কুমার মৈত্রে দীঘাপাতিয়া এম কে কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল রাজা প্রমুখ অনুষ্ঠানটি পরিচালনা করেন নাটোর সদর উপজেলার সহকারী কমিশনার হোসেন অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু নাসির ভূয়া বলেন এখন ভূমি ব্যবস্থাপনায় আমুল পরিবর্তন করা হয়েছে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে এবং ভূমি সেবা বিস্তার করার লক্ষ্যে একজন ভূমির মালিক ঘরে বসে ভূমির নামজারি খাজনা পরিষদ ভূমি চর্চা খতিয়ান সংগ্রহ করতে পারেন তিনি বলেন দু সাল নাগাদ ভূমি ব্যবস্থাপনার এই সেবার মাধ্যমে সকল কার্যক্রম চালু করা সহ দুই সালের মধ্যে স্মার্ট ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা হবে তখন কোন নাগরিকের ভূমি বা সীমানা নিয়ে কোনো বিরোধ থাকবে না বাউফল উপজেলার কালীছুরি ইউনিয়নে আতার বাজার নামে কয়েক যুগ ধরে পরিচিত বাজারটি প্রভাবশালী একটি মহল জোর করে বাজারটিকে খালের উপর নিয়ে যায় পরে নাম রাখা হয় চেয়ারম্যান বাজার রানা সের নিয়াবাতের প্রতিবেদনে বিস্তারিত পটুয়াখালী বাউফুল উপজেলার কালীশুরি ইউনিয়নে নামে কয়েক পরিচিত বাজার ছিল একটি প্রভাবশালী মহল বাজারের নাম পরিবর্তন করে রাখে চেয়ারম্যান বাজার কিছু ব্যবসায়ীকে নিয়ে যায় চেয়ারম্যান বাজার নামে মিলন হয় এ বিষয়ে বাজারের কমিটির পক্ষ থেকে সাবেক ইউপি সদস্য দেলর হোসেন জানান বাজারের বিষয় নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এবং জেলা প্রশাসক পটুয়াখালী বরাবর একাধিকবার অভিযোগ করা হলেও কোনো প্রতিকার মিলে নাই